ভাই লালচন্দন পুষ্পা পুষ্পা ফ্যানটা কই এই যে এই যে দেখেন এই একটা ফ্যান যেটা দেখলে আপনাদের মনে হবে চন্দন কাঠের আঙ্গিকে করা চমৎকার এই ব্র্যান্ড হচ্ছে যে দাদা ব্যবহার করছে দাদার দাদা ব্যবহার করছে ঐতিহ্যের প্রতীক পাক ফ্যান এই যে দেখেন পাক সুপার শীতল রাখছি শীতল খোদাই করে লেখা এখানে মেরিন পাকিস্তান লেখাই আছে হান্ড্রেড পার্সেন্ট কপার পাক পারোয়াজের খুবই হেভি একটা ফ্যান ফাইভ ব্লেড হবে ফোর ব্লেড হবে আসসালামু আলাইকুম ভিউয়ারস এক্সক্লুসিভ একটা ফ্যানের শোরুমে আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে আসছি যারা পাকিস্তানি ফ্যান কিনতে চান আর যাদের ইন্টেরিয়র ডেকোরেশন করা আছে খরের সৌন্দর্য বাড়াতে চান মানে এক দিলে দু পাখি সৌন্দর্য বাড়বে ফ্যানের বাতাসও খাবেন দীর্ঘদিন চলবে তাদের জন্য পাকিস্তান এক্সক্লুসিভ ফ্যান নিয়ে আসছি বেস্ট কোয়ালিটি আর আমাদের সাথে আছেন ফয়সাল ভাই ফয়সাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া এই তো ভাই ভাই লাল চন্দন পুষ্পা পুষ্পা ফ্যানটা কই এই যে এই যে দেখেন এই একটা ফ্যান যেটা দেখলে আপনাদের মনে হবে যে পুষ্পরাজ পুষ্পা না झुকেগা نہیں আমরা অনেকই জানি এই মুভির কাহিনী ছিল লাল চন্দন কাট নিয়ে আর সেই লাল চন্দন কাঠের আঙ্গিকে করা চমৎকার এই ফ্যানটা কিন্তু বর্তমানে ভাইরালের তুঙ্গে ভাই তো হাতে নিয়ে সামনে এনে দেখাবেন এই যে ভাই নিয়ে কয় পাতার পাখা এটা চার পাখা চার পাখা লুকটা জাস্ট দেখেন এটা লুকস দেখেন মানে অনেক সময় একটা কথা আছে না যে পাখা সে শীতের কালে ঘুমিয়ে থাকে গরমে দেয় দেখা তবে এই ফ্যানটা যখনি দেখবেন মন ভরে যাবে কারণ খুব সুন্দর চন্দন কাঠের কাজ করা আছে একেবারে দেখেন টোটালি ডিফারেন্ট লুক আর বাজারে কিন্তু উডেন কালার অনেক ফ্যান আছে এটা কিন্তু স্পেশালি রেড চন্দন ওকে কালারটা দেখেন জাস্ট একটু লুকটা দেখেন লুকিং লাইক এ ওয়াও সাথে কিন্তু গোল্ড ওকে ওকে একটা হচ্ছে লাল সোনা আর একটা হচ্ছে রেগুলার সোনা ম্যাচ হুকেগা নেই শালা নেই আচ্ছা ঠিক আছে তাহলে প্রাইস কত ভাই বলে দিইব তো ভাই ওকে একে একে আমরা দেখাই বলি নাকি হ্যাঁ এটার সাথে আমি জাস্টিক গুলো আগে ফিচার গুলো বলে দিই প্রাইজিং টা বলে দিব ভাই একেবারে ডিটেলস বিস্তারিত সব বলে দিব যারা ফ্যান কিনবেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ একটু দেখে নিবে বিস্তারিত বুঝতে পারবেন উপরে যে মডেল গুলো দেখছেন পাকিস্তানি মোস্ট পপুলার ব্র্যান্ড হচ্ছে ইন্দুস ইন্দুস এই যে মডেল হচ্ছে ইন্দুসের ঠিক আছে এরপরে চলে আসেন আমাদের দাদা ব্যবহার করছে দাদার দাদা ব্যবহার করছে মানে হচ্ছে আহ ঐতিহ্যের প্রতি চার জেনারেশন হ্যাঁ পাক ফ্যান পাক ফ্যান ফ্যান কিনছেন পাকিস্তানি ওকে পাক কিনেন নাই এটা কিন্তু সম্ভব না আচ্ছা হয় নাই প্রত্যেকের বাসায় যারা পাকিস্তানি ফ্যান ব্যবহার করেন অবশ্যই পাকের সাথে পরিচিত আছেন ওকে ফ্যান হচ্ছে পাক এই যে দেখেন কিভাবে বুঝবেন ওকে এই যে দেখেন প্রত্যেকটা ফ্যানে কিন্তু একেবারে ডি এই দেখেন পাকের লোগো ফ্যান হ্যাঁ ওকে একেবারে মেড ইন পাকিস্তান 100% কপাল লেখাই থাকবে খোদাই করা আছে তো রাখেন না আমাদের এই শোরুমে যে যেগুলা দেখতেছেন এটা হচ্ছে ইন্দুস আচ্ছা পাক ফ্যান ওকে এই যে দেখেন পাক সুপার পাক সুপার হ্যাঁ আচ্ছা এই যে শীতল রাখছি শীতল হ্যাঁ আচ্ছা এই যে যে ফ্যানগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি কেউ যদি আপনার এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করতে পারে আমার এই ফ্যানের মধ্যে টোটালি কোন ধরনের কপি অথবা ক্লোন আছে বা কোন ধরনের ফ্যান অরিজিনাল মেড ইন পাকিস্তান না এক লক্ষ টাকা পুরস্কার ওরে বাবা আচ্ছা আমরা এখন একটা একটা করে মডেল শুনি কয় পাতার সেটা ওয়ারেন্টি গ্যারান্টি প্রাইস একই সাথে বলে বলে দিব এই যে যেটা দেখতেছেন গোল্ডেন গোল্ডেন কালার গোল্ডেন হলো হয় চিরচিরি গোল্ড চিরচিরি হ্যাঁ ওকে আর ব্লেডের যে শেপটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে বানানা শেপ ওকে কলার মতো দেখেন বানানা হ্যাঁ বাঁকা কলা এই যে দেখেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ফোর ব্লেডের মধ্যে হবে ওকে এটার হচ্ছে যে কালারটা দেখতেছেন আপনারা ডোকু কালার

এটা রেগুলার এটা একেবারে লেটেস্ট একটা প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা দশ হাজার টাকায় নেবেন ফোর ব্লেড ঠিক আছে আর এই যেটা দেখতেছেন এটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট লুকের মধ্যে এটা দেখেন একটু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ইনার সাইডে একটু মেটালিক ফ্রেম টাইপের এটা কত প্রাইস হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে হবে কালার কিন্তু এটাতে একটাই পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গোল্ডেন ডিজাইন দিয়ে পাবেন রেগুলার প্রাইস হচ্ছে এটা নয় হাজার নয়শো টাকা এটাতে নয়শো টাকার ডিস্কাউন্টের নয় হাজার টাকায় পাবেন আচ্ছা ঠিক আছে ওকে গ্রে সিলভার সবাই পরিচিত আচ্ছা ঠিক আছে প্রাইজ এগুলা হচ্ছে আসলে বলতে গেলে যদি ধরে ধরে বলি অনেক সময়ের ব্যাপার জাস্ট একটু ধারণা দিচ্ছে আপনাদেরকে এই যে যেটা দেখতেছেন শীতলের ব্ল্যাক কালার আমাদের কিন্তু একটা ক্লাস মানে একটা শ্রেণী আছে যারা কালো পছন্দ করে তাদের জন্য হচ্ছে ব্লাক ওকে এটা হচ্ছে শাইনিং ব্লাক এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটাও ম্যাট ব্লাক আচ্ছা এটা ম্যাট ব্লাক আছে ওকে ফোর ব্লেড হবে ওকে শীতল

এটা হচ্ছে রেগুলার প্রাইস নয় হাজার নয়শো টাকায় আট হাজার নয়শো টাকা ডিসকাউন্টে পাবেন আচ্ছা দুইটা কালা সেম প্রাইস এটা হচ্ছে চিতা মডেল ঠিক আছে এই পাশে চলে আসেন এটাও কিন্তু সেম প্রাইস আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো এটা কিন্তু রেড চিতা ওকে ঠিক আছে এটা হচ্ছে পাক সুপারের মধ্যে হবে ফোর ব্লেড এটা আচ্ছা এটা হচ্ছে থ্রি ব্লেড থ্রি ব্লেড দেখেন এই দুইটা মডেল হবে থ্রি ব্লেডের মধ্যে ঠিক আছে এরপরে চলে আসেন এই যে যে ফ্যানটা দেখছেন এটা হচ্ছে খুবই পুরনো একটা মডেল আচ্ছা কিন্তু নতুন করে আপডেট করে নিয়ে আসা পাক ফ্যানের এই মডেলটা এটা রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার আটশো টাকা আজকে পাবেন অনলি আট হাজার টাকায় আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় থাকবে কালার কিন্তু ডিজাইন দুইটা হবে একটা ডিজাইন এই পাশে আরেকটা ডিজাইন ওকে আর এটা হচ্ছে পাক পারওয়াজের পাক পারওয়াজ হ্যাঁ এটা কিন্তু খুবই হেভি একটা ফ্যান ঠিক আছে এটা ফাইভ ব্লেড হবে ফোর ব্লেডও হবে ফাইভ ব্লেডের মধ্যে কিন্তু রেগুলার মডেলটাও পাবেন বাঁকা ব্লেড এটা হচ্ছে তালোয়ার শেপ এটাও পাবেন ভাই এগুলো কিন্তু খুব হেভি ফ্যান ওয়েট খুব ভালো ঠিক আছে প্রাইস কত এটা রেগুলার প্রাইস হচ্ছে এটার 10000 টাকা এটাতে পাবেন হচ্ছে 1200 টাকার ডিসকাউন্ট 8800 টাকায় পাবেন 8800 টাকা এই যে গ্রুপিং যেগুলো দেখছেন এগুলো ডাই হবে টোটালি ঠিক আছে আর কেবলের সেগমেন্টগুলো কিন্তু ভিতরে ইন আউটার সাইড ইনার সাইডে দেওয়া আছে ওকে ঠিক আছে আর এই যে যে প্রোডাক্ট আপনারা দেখতেছেন কালার যেটা দেখতেছেন এটাই থাকবে ওকে এই যে দেখেন প্রাইসটা কত হ্যাঁ এটা হচ্ছে 8800 টাকা আচ্ছা এটা হচ্ছে তিন ব্লেডের মধ্যে হবে এটাও কিন্তু পাক ফ্যান

তো ভাই এছাড়া আমরা জানি আপনাদের শোরুমে ইন্ডিয়ান ফ্যান গুলো পাওয়া যায় এই যে দেখেন এই পাশ গুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্যান কেউ যদি নিতে চান সবগুলো ডিজাইন সবগুলো মডেল অ্যাভেলেবল আছে আচ্ছা অর্ডার করার সিস্টেম গুলো কি অর্ডার করার জন্য স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে জাস্ট সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা ওকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আচ্ছা সরাসরি আসতে চাইলে ঢাকার প্রাণ কেন্দ্রে আনন্দ ছন্দ সিনেমা ঠিক অপজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দ্বিতীয় তলায় দোকান নাম্বার সাঁত্রিশ বেস্ট কোকারেজ তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ